নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 এপ্রিল 2022 শুক্রবার এই 5 রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে। আমি এই 5 রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বারটি আপনাদেরকে আমি বলবো। দেখুন, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমি দিয়ে থাকি, যেটা আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু আগামীকাল সৌভাগ্যশালী রাশিতে পরিণত কিন্তু আপনি হবেন। দেখুন, যে 5 রাশির আমি কথা বলছি, সে 5 রাশির আগামীকাল কিন্তু প্রবল প্রাপ্তি কিন্তু হতে চলেছে। শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে মহাপ্রাপ্তি আপনাদের, এবং এর পাশাপাশি স্টক বিজনেস, এই সব জায়গা থেকে, ব্যবসা থেকে, যারা ব্যবসা করছেন তার 4 গুণ লাভ পাবেন, এবং আকস্মিক ধনপ্রাপ্তি আগামীকাল কিন্তু হবে। কোন এই 5 রাশির এর পাশাপাশি আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাবো এবং রাশিগুলোর টার্গেট নাম্বার এবং শুভ সময়। এবং এর পাশাপাশি একটি কথা আমি বারবার বলি, যে রাশিগুলোর আমি কথা বলছি সে রাশিগুলো 100% কালকে আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, রাহু যদি আপনার জন্ম ছকে তুঙ্গ থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু পাবেন। আমি 4টি গ্রহের কথা বারবার বলি, রাহু গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ এবং শনি গ্রহ। এই 4টি গ্রহ হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, বিশেষ করে কলিযুগে যে গ্রহ হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। তো এই রাহুকে আপনারা স্ট্রং করুন, রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লটারি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে। তো যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, যে রাশিগুলো আগামীকাল হতে চলেছে কোটিপতি লাখপতি, অর্থাৎ ভাগ্যের সৌভাগ্যশালী হতে চলেছে এই রাশিগুলো। এবং দিনের আমি শুভ সময় আপনাদেরকে জানাবো, দিনের শুভ সময়, এবং তার সাথে সাথে আপনাদেরকে আমি জানাবো আগামীকাল কোন নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং কি যোগ থাকছে, এবং রাহুকালটা যে সময় কোনো কিছু এই রাহুকালে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না, বা এ সময় আপনারা কোনো যাত্রাও কিন্তু করবেন না। আগামীকালে রাহু সময়টা আমি বারবার বলছি, রাহু সময়টা যে কোনো শুভ কাজ বর্জন করুন। 10:25 থেকে 10:25 থেকে আপনার 11:48 পর্যন্ত কিন্তু কালকে রাহুকাল থাকছে। 10:25 থেকে 11:48 পর্যন্ত রাহুকাল আগামীকাল থাকছে। এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আপনারা শেয়ার মার্কেট বা আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু আপনারা করবেন না। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এই আগামীকাল যে 5 রাশি মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি জানাবো। দেখুন, আগামীকাল যে দিনটি থাকছে সেটি হচ্ছে শুক্রবার, এবং পূর্বসারা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং উত্তরসারা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। যোগ থাকছে শিবযোগ, এবং শুভ সময় শুরু হচ্ছে 11:50 থেকে 12:48 পর্যন্ত। আরেকটি হচ্ছে 3:46 থেকে 5:28 পর্যন্ত কিন্তু আগামীকাল শুভ সময় কিন্তু থাকছে। এই সময়ের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার মার্কেট ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটায়, এবং মহাপ্রাপ্তির যোগ, যেটা প্রতিদিনকার দৈনিক মহাপ্রাপ্তি, সেই সময় আমি আপনাদেরকে জানাবো যে রাশিগুলো মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এবং ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে, অর্থাৎ যে 5 রাশির কথা আমি বলছি, যে কোনো দিক থেকে মহাপ্রাপ্তি ছাড়াও আপনারা কিন্তু
শেয়ার মার্কেট, গোল্ড থেকে আপনারা আপনার স্টক থেকে স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং ব্যবসাও কিন্তু আপনার উন্নতি কিন্তু হবে। এবং এবার আমি জানবো মহাপ্রাপ্তির যে পাঁচ রাশিগুলোর নাম এবং আপনাদের টার্গেট নাম্বার। প্রথম যে রাশির কথা আমি জানাবো আগামীকাল, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল 8:44 থেকে 10:02 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে 7 এবং আরেকটি হচ্ছে আপনাদের 8। এরপর যে রাশির কথা আমি বলবো বিষয়ের পর, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 12:04 থেকে 1:32 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকাল যে টার্গেট নাম্বারটা মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে 4 এবং 7, আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার মিথুন রাশি আপনি যদি হন 2 নম্বর রাশি আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, 3 নম্বর যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময় 11:58 থেকে 2:04 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 3 এবং 7, আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এবার আমি বলি, বারবার বলছি, যাদের ক্ষেত্রে মহাপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, একটুর জন্য আপনাদের মহাপ্রাপ্তি হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা রাহু কবচ আপনারা কিন্তু পরিধান করুন। রাহু কবচ কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ যেটা হচ্ছে সেটা হচ্ছে রাহু। এই রাহুকে আপনারা স্ট্রং করুন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম অর্থাৎ 4 নম্বর রাশি, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় 7:02 থেকে 9:44 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটা আগামীকাল সেটা হচ্ছে 6 এবং 1। এরপর যে রাশির কথা বলবো, 5 নম্বর যে রাশি আগামীকালের শুভ সময় সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার যেটা সেটা হচ্ছে 1 এবং 9। আপনাদের শুভ সময় 11:22 থেকে 1:32 পর্যন্ত। এবার আমি আবারও বলছি, যাদের ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসছে তারা অবশ্যই ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে ধন আকর্ষণ আপনাদের হবেই। এবং এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।